প্রিয় ব্রিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা ফেসবুক ফলোয়ার্স কীভাবে চালু করতে হয় এবং প্রোফাইলে শো করাতে হয় এ সম্পর্কে জানব। তো আপনারা যারা এডুকেশনাল ট্রেনিং বাংলা চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলটি লগ ইন করে নেব। তারপর যাদের বয়স 18 কম দেওয়া আছে অবশ্যই বয়সটি 18 উপরে করে নেব। তারপর থ্রি ডট বাটনে ক্লিক করে নিচে থেকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রিভেন্সি, সেই সেটিংসে চলে যাব। তারপর আপনারা সেটিংসে ক্লিক করেন, এই পেজে নিচের দিকে চলে যান। নিচে দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনে ক্লিক করেন। এখানে ফলোয়ার্স অ্যান্ড কন্টেন্ট অপশনে প্রত্যেকটি পাবলিকে ওকে করে দিবেন, প্রত্যেকটি পাবলিক অপশনে ওকে করে দেন। কন্টেন্ট র্যাঙ্কিং চালু করে দেন, তারপর প্রোফাইলে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার শো করতেছে না, যাদের ফলোয়ার শো না করে তারা প্রথমে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে হবে, তারপর ফলোয়ারটি শো করবে। তারপরও যদি শো না করে তাহলে এডিট প্রোফাইলে ঢোকার পর দেখতেছেন ডিটেলস অপশন, এখানে এডিট করবেন। এডিটে চলে যাওয়ার পর উপরে সব কিছু ঠিকঠাক থাকবে। নিচে দেখেন ফলোয়ার্স বাই টু পিপুল, আমার এখানে দুজন ফলোয়ার্স আছে, এখানে ওকে করে দিয়ে সেভ করে দিবেন। তারপর প্রোফাইলে গিয়ে দেখেন প্রোফাইল ফলোয়ার্ড বাই টু পিপল দেখাচ্ছে, আমার এখানে দুজন ফলোয়ার্স আছে তাই দুজন দেখাচ্ছে। আপনার ওখানে যে কজন থাকবে সে কজন এখানে শো করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।